শেখ হাসিনাকে নিয়ে মহাসংকটে ভারত। প্রতিবেদনে বলা হচ্ছে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, এটা নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় গণমাধ্যম বলছে বাংলাদেশ নিয়ে নয়াদিল্লি এখন প্রবল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। শেখ হাসিনার পতনের ঘটনায় প্রতিবেশী ভারতে শঙ্কা তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলাম ঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল নয়াদিল্লি। তবে বাংলাদেশের নতুন নেতা ডক্টর ইউনুস বন্ধুত্বের বার্তা জানিয়ে ইকোনমিস্ট ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যদিও কিছু দেশ যেমন ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করেছে এবং এর ফলে বাংলাদেশে জনগণের শত্রুতা অর্জন করেছে, তবে এই ধরনের তিক্ততা সরানোর অনেক সুযোগ থাকবে। বাংলাদেশের অভ্যন্তরীণকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নয়াদিল্লি ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানাতে তৎপর ছিল এবং বলেছে বেইজিং সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয়।